ভিউয়ার্স, বড় বড় লান আজকেও ফেসবুক লাইভে আয়া পড়ছি। আমি আপনাকে পছন্দের টিঙ্কু খান। তো আজকে কইলাম এমতি এমতি ফাও পেচাল পড়ানোর লাগে আহিন একা। আজকে ফেসবুক লাইভে আহনের একটা বিশেষ কারণ আছে, স্পেশাল কারণ আছে। আর আমি একলা না, আমার লগে আরো মানুষ ভি আছে। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমার পিছে নদী। আসলে কইলাম নদী আমার পিছনে না, আমি নিজে নদীর উপরে ভাসবার লাগছি। আরে এত কথা কইতেছিস কি লা? ফেসবুক লাইভে কি লেগে আইছস ওইডা ক। আমি আপনাকে আগে কইছি, নৌকায় কইলাম আজকে আমি একলা না, আমার সাথে আরো মানুষ ভি আছে। খারান দেখাই দেখি। এই যে দেখেন, ইনি হইলেন বিশিষ্ট কাজী। আসসালামু আলাইকুম। কাজীর কাম কি? বিয়া পড়ানো। আজকে তিনি নৌকায় উঠছেন একটা বিয়া পড়ানোর লাগিয়া। আরে কথ না, তুই ধুম করতেছস কেন? না না ফ্রেন্ড, যা ভাবতেছেন এটা ঠিক না। আপনারা মনে করছেন আমি বিয়ে করব না, আমার বিয়ের বয়স হয় নাই, বিয়ের ফুলি ফোটে নাই, বহু পরে আইব। আজকে বিয়ে করব কেঠাই জানেন? কোন তো অনুমান করা পারেন? পারতেছেন না? আচ্ছা দেখাই দেখি, তাকেন। বিয়ে করতেছে আমগো মহল্লার সবচেয়ে সুন্দর পোলা, ভদ্র পোলা, শান্ত শিষ্ট পোলা, সবচেয়ে হ্যান্ডসাম পোলা, যারা দেখলেই মনে হবে সিনেমার হিরো। দেখেন কেঠাই, আমগো মহল্লার সবচেয়ে প্রিয় ছোট্ট ভাই। দেখেন জার্মান জার্মান। অহন নিশ্চয়ই আপনার পাত্রী কেঠা, এইটা জানানোর লেগে অস্থির হয়েছেন, তাই না? অস্তিত্ব হওয়ানোরই কথা। আচ্ছা কয় দিতেছি, আর বেশি দেরি করুন না। পাত্রী কইলাম আর কেউ না, আমগো জার্মানের প্রেমিকা, সুন্দরী রূপসী, রূপে গুণে অনন্যা, মিস ঝুম্পা। ঝুম্পা দেখি ফেসবুক লাইভে আপা বিয়া করতেছে। কজ কি বিয়া করতেছে? বিয়া ওরে হইছে, কান্ত হইছে একটা। বলেন কবুল। কোনো জান কবুল, চুপ করে আছো কেলা? কোন না কষ্ট লাগতেছে আব্বার লিগে, মার লিগে কষ্ট লাগতেছে। হ মা, কষ্ট তো একটু লাগবই, কষ্ট লাগবো না তার বাদে বে খুশি। চুপ করো চুপ করো, মা এটারে দেখবার দাও। দাঁড়া আমি হইতাছি। বলো মা, কবুল কোন জান? কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। এই তো হয়ে গেছে। ও আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাইলা, শুকুর আলহামদুলিল্লাহ। আর দেখ চলো দেখ চলো দেখ বিয়েতে আছে। অহন জার্মান না ঝুম্পা, তোমরা তখন স্বামী স্ত্রী হয়ে গেলা। আমি তোমার কাছে একটা কোশ্চেন আছে। এই যে তোমরা কমিউনিটি সেন্টার বাদ দিয়া, সোনা দানা গয়নাগাটি বাদ দিয়া, এমনকি পোলাও কুর্মা বাদ দিয়া, এই যে নদীর উপরে ভাসতে ভাসতে বিয়া করলা, তোমরা কি জাতির উদ্দেশ্যে কিছু কইবার চাও? হ্যাঁ অবশ্যই কইবার চাই। আমি যেটা কইবার চাই সেটা হইলো, বিনা খরচে নদীর উপর ভাসতে ভাসতে মনের আনন্দে বিয়া করে, খামাখা বিয়া সাদির মধ্যে এত টাকা পয়সা খরচ করা নষ্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ বিয়ার নামে লক্ষ লক্ষ টাকার অপচয় বন্ধ করেন, সুখী জীবন সুখী জীবন। বলেন আমিন 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 আমিন।